আমি তখন যাদেবপুরে থাকি আমি পিজিতে এসেছি আসার পরে ডিপার্টমেন্টে গেলাম যে বললাম আমার স্যার প্রফেসর করিম তখন আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট নিউক্লিয়ার মেডিসিনের এবং ডিরেক্টর তাই আমি বললাম যে স্যার কোথায় বলো স্যার তো হুমায়ুন আমাদের অফিসে হ্যাঁ বললাম করিম স্যার কেন হুম স্যারের অফিসে মানে আর জানেন না উনি তো স্যারের স্কুলমেট একসঙ্গে স্কুলে পড়াশোনা করেছেন তখন আর আমার মাথায় ওই আমার স্যার মানে প্রফেসর করিমের সিগনেচার নেয়া নাই আমি চিন্তা করলাম যে এই ছুটায় তো আমি হোমান স্যারের অফিসে যেতে পারি এবং স্যারের সঙ্গে দেখা করতে পারি স্যারকে সামনে থেকে দেখতে পারি যা চিন্তা তাই কাজ পিজি থেকে স্ট্রেট চলে গেলাম কাকরাইল মোড়ে খুঁজে বের করলাম স্যারের অফিস অফিসে ঢুকে পড়লাম তো তখন স্যারের রুমের সামনে ওনার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিনহাজ ভাই বসা তো উনি বললেন যে কী ব্যাপার আমি বললাম আমার স্যার প্রফেসর করিম কি আসছেন কাহা উনি তো ভিতরে বললাম যে আমি ওনার ছাত্র আমি তো পাস এবার তো একটা সিগনেচার লাগবে আমি সার্টিফিকেট হবো তো উনি ভেতরে গেলেন তা আমি ভেবেছি হয়তো বা ফর্মটা নিয়ে যেই সিগনেচার করায় নিয়ে আসবেন আবার আল্লাহ আল্লাহ করছিলাম যে যদি একটু ভেতরে ডাকে আমাকে আমি স্যারকে দেখব তো যা প্রার্থনা আল্লাহ পাকের কাছে তাই তাই হলো আসেন ভেতরে যে দেখি স্যার ঠিক আপনি যে জায়গাটায় বসা ওমেন স্যার সেখানে আমার স্যার বসা এই জায়গায় আমি তো আমার স্যারের দিকে তাকাই না আমার মাথায় তখন আমার ফর্ম সিগনেচার সার্টিফিকেট কিছুই নেই আমি স্যারের দিকে তাকিয়েছি এবং কী অবাক কাণ্ড প্রফেসর করিম আমাকে একটি প্রশ্ন করলে হুমায়ুন স্যার আমাকে প্রশ্ন করছেন তিনটা কোথায় থাকো এবার পাস করেছ বাড়ি কোথায় এম বিবিএস কোথায় করেছ করেছো তাই বললাম স্যার আমি তো জয়দেবপুরে থাকি কয়ে আমি তো জয়দেবপুরে শুটিং করতে যাই তুমি একটু থাকবে তো আমার তো মানে কী বলবো মানে শান্তির শেষ নেই যে স্যার আমাকে বললেন যে আমি শুটিংয়ে যাব তুমি থাকবে প্রচণ্ড আনন্দ নিয়ে ফিরলাম আর সার্টিফিকেটে সই ঠিকই করি স্যার করলেন সার্টিফিকেট আর উঠাতে যায়নি আমি সার্টিফিকেট উঠিয়েছি পাঁচ বছর পর চলে আসলাম জয়দেবপুরে চেম্বার করছি তিন দিন পর তখন তো মোবাইল নেই তিনটি ফোন তো চেম্বারের সামনে যে ছেলেটি ফোন রিসিভ করে আমি চেম্বারের রোগী দেখছি সে আমাকে বলল আপনার ফোন আসছে কে করছে ফোন কয় হুমান আহমেদ করছে সেও জানে না কোন আমি তো দৌড় দিয়ে এসে ফোন ধরেছি তো স্যার বললেন যে ডাক্তার সাহেব তখন স্যার আমাকে আপনি করে বলতেন তারপর তো ডাক্তার সাহেব থেকে ডাক্তার হয়েছি তুমি হয়েছি দেখো আমি শ্যুটিং করতে যাব গাজীপুরে আপনাকে সব ব্যবস্থা করতে হবে আপনি ঢাকা চলে আসেন আমি বললাম স্যার আমি কালকেই চলে আসছি ফোন রেখে পরের দিন ছুটে গেলাম অফিসে